আমার বন্ধুগণ আমার ভাই আমি আজকে কিছু দুয়ার উপরে কিছু বান করব দুয়ার উপরে কিসের উপরে আর জোরে বলেন উপরে বিশেষ কিছু মুহূর্ত আছে নবীজি বলেছেন যেই সময়ে মানুষের দোয়াগুলি কবুল হয় জোরে বলুন সুবহানাল্লাহ সব সময়ের দোয়া কবুল হয় না সব সময়ের দোয়া কি হয় না কবুল হয় না আল্লাহর নবী বলেন

আল্লাহ নবী বলে সাহাবীরা এ আমার সাহাবীরা যেই সমস্ত সময়ের মধ্যে দোয়া কবুল হয় কি হয় আর যারা বলেন যেই সমস্ত সময়ের মধ্যে দোয়া কবুল হয় ওই সমস্ত সময়ের মধ্যে একটা সময় হলো রাতটাকে তিনটা বা করিয়া শেষ ভাবের দিকে আমার আল্লাহ রাপুলালামিন দুনিয়ার আসমানে চলে আসেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ বলে ইয়াকুলু মাইয়াদুনী আস্তাজিবাহ লাহুম আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার বান্দারা কে আছো তোমরা আমাকে ডাকো আমাকে ডাকতেছো কে আছো এমন বান্দা আমি আল্লাহ আজকে তোমাদের ডাকের মধ্যে সারা দেব বড় করে বলি না সুবহান আল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহ কে আমরা কেন ডাকি গুনাহ মাফের জন্য কেন ডাকি জোরে বলেন আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন কে আমার বান্দা যে আমাকে তুমি তোমরা ডাকতেছো আমি আল্লাহ আজকে তোমাদের ডাকে সারা দেব ওয়া মাইয়াস আলুনি ডাক দিয়া বলে কে রে আজকে তোমরা আমার কাছে চাইবা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব কথা কই না জোরে সুবহানাল্লাহ এরপরে বলেন ওয়া মাইয়াসতাখফিরুনি ফাআখফির আমার আল্লাহ বলেন কে আছো আমি আল্লাহর কাছে তুমি গুনাহ মাপ চাইবা আমি আল্লাহ তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব তাহলে পরে আল্লাহর নবী বলেন বলেন বলেছেন সাহাবীরা রাত্রের শেষের দিকে দোয়া কবুল হয় কোন দিকে

বলে কিনা বলে না বলে আল্লাহর নবী বলেন সোনার তিরমিজি তে আল্লাহর নবী বলেন ওয়া আন আবি উমামা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআয়ে আসমা সাহাবী হযরতে আবু বসিকা জিগা নবী গো ও মদিনার নবী

হে আমসাবিরাম শুনিয়া রাখো দোয়া কবুলের আরেকটা সময় হলো আল্লাহর নবী বলে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে কোন নামাজের পরে তো ফরজ নামাজের পরে আমরা দোয়া করব নাকি উঠতে দৌড় দেব দেখবে অনেক সময় আছে সালাম ফিরাইতে দেরি মানুষ বাইরে হইতে যেমন বাগে দৌড়ছে কথা হয় না সুনানে আবু দাউদ আল্লাহর নবী বলেন সুনানে আবি দাউদ আল্লাহর নবী বলেন দোয়া কবুল হওয়ার মুহূর্ত সিরিয়াল নাম্বার 3 ও আল্লাহর নবী বলেছেন বাইনাল আযানে ওয়াল ইকামতি আল্লাহর নবী বলেন হে আমার সাহাবাই کرام শুনিয়া রাখো যে সমস্ত মূর্তিগুলিতে আমার আল্লাহ দোয়া কবুল করে ওই সমস্ত মূর্তিগুলির মধ্যে একটা মূর্তি হলো আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে যদি কোনো দোয়া করা হয় সেই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে কয়টা গেছে তিনটা সিরিয়াল নাম্বার চার

সিরিয়াল নাম্বার পাঁচ হলো যে সমস্ত সময়ে দোয়া কবুল হয় ওই সমস্ত সময়ের মধ্যে একটা সময় হলো আল্লাহর নবী বলেন যখন আপনার মানুষগুলি জমজমের পানি খায় পানি খাওয়ার পরে যেই দোয়া করবে আমার আল্লাহ সেই দোয়া ওই আমার আল্লাহ কবুল করে জোরে বলুন সুবহানাল্লাহ কোন পানি কোন পানি জমজমের পানি বলে আদি জমজমের পানি নিয়ে আসেন কি আসেন না আরো জোরে বলুন আসেন তখন আমরা সেই পানি খাই সুন্নত তরিকা হলো সেই পানি দাঁড়িয়ে খাবে এবং পানি খাওয়ার পরে যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে আর দুজোরে বলুন সুবহানাল্লাহ সিরিয়াল নাম্বার 6 কত ছয় 6 সিরিয়াল নাম্বার 4 আল্লাহর নবী বলেন যে সমস্ত মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয় ওই সমস্ত কবুলিয়ত মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বলেন সিরিয়াল নাম্বার 4 আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা নু কল আনান নবী সাল্লাল্লাহু কালা আখরাফু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ফাহুয়া সাজিদুন ফাআকবিরু

শাহজদা দিয়ে দাও কি দিয়ে শাহজদা দিয়ে কি দিয়ে শাহজদা দিয়ে নবী খানলী বলে সাহাবায়ে কেরাম রে তোমরা যদি দোয়া করতে চাও দোয়া নবীজি বলেন যদি তুমি শাহজদার মধ্যে যেই দোয়া করবে আল্লাহর নবী বলেছেন সেই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জুরে বলুন সুবহানাল্লাহ এই আমার বন্ধু আমার ভাই সিরিয়াল নাম্বার সাত কত আরো জোরে বলুন আচ্ছা বলেন তো বুরবেলা মুরুগে ডাকে নি ডাকে কি ডাকে না ডাকে আজবও জানলাম না কেন মুরগি ডাকে আল্লাহর নবী বলেন ইদা সামিআতুম সিয়া সিয়া ইদা সামিআতুম সিয়া হাত হাদিসটা আছে কোন কিতাবে অনেক বলতে পারে সারা জীবন না ইয়ে কেন ডাকে আজকে কেজি আমুল বসার মোল্লা নতুন করে কথা হয় না কথা বলে না শুনে যান কিতাবের নাম সহি মুসলিম এরে আমার বন্ধু আল্লাহর নবী বলেন যখন মুরুগ গুলাটাকে মরক কে ডাকে দেয় না বাং দেয় না মুরুগে দেয় মুরুগ গুলা যখন ডাকে নবীজি বলেন ওই সময়ে তোমরা দোয়া করো ওই সময়ে দোয়া করলেও আমার আল্লাহ দোয়া কবুল করে সাহাবীরা জিজ্ঞাসা নবীগো কেন মরক গুলি ডাকে সাহাবায়ে কেরাম কেমন নবী উত্তর দেয়

যখন ডাকে নবীজি বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ফসল আল্লাহ নাজির করে দেন আল্লাহ নবী বলেন বৈশ্বয়ে তোমরা যদি দোয়া করো সেই দোয়া আল্লাহ কবুল হয়ে যাবে আর নবীজি বলেন সাহাবাই কেরাম মরক কেন ডাকে মরক গুলি কেন ডাকে তোমরা জানো বলেন না ইয়ারা সুর আল্লাহ নবী মরক গুলি কেন ডাকে আমার আল্লাহ নবী বলেন মরকরা ফেরেস তাদেরকে দেখতে বায় জোরে বলুন সুবাহ আল্লাহ নবীজি বলে ফাগিন নাগা রাত মাগলা কান নবীজি বলে ফেরেশতাদেরকে মরুগে দেখে কে দেখে মরুগে যখন দেখে তখন সে আপনার ডাক দেই নবীজি বলে সেই সময়েও আমার আল্লাহ দোয়া কি করেন আর জুরে বলেন আচ্ছা বলেন তো যেই সময়ে মরুগ ডাক দেয় ওই সময় কিসের আযান পড়ে কিসের আজান পরে ফজরের আজান আজকে মানুষ গুড়ি যখন হাল জুড়তো হাল কি জুড়তো হাল মানুষে বলতো যে মোরগে ডাক দেওয়ার আগে যাইতে হবে এটাকে আমাদের দেশে বলে মোরগ বাং কি বলে বাং দেওয়া কি বলে বাং দেওয়া সারা জীবন শুনলাম না যে বাং কেন দেয় এবার শুনলাম নবীজি বলেছেন মরকগুলি গুলি দেখে দেখে বাং দেয় দূরে বলুন সুবহানাল্লাহ

যখন তোমরা কোন উন্মৃত ব্যক্তিকে দেখতে যাও কারে দেখতে যাও মৃত ব্যক্তি অথবা কোন রুগ্ন ব্যক্তিকে যদি তুমি দেখতে যাও বিছানার মধ্যে যদি কোন রুগ্ন ব্যক্তি থাকে অসুস্থ ব্যক্তি থাকে নবীজি বলেছেন যাকে ওই তাকে যখন তোমরা দেখতে যাবে আর যখন তোমরা কোন মৃত ব্যক্তিকে দেখতে যাবে নবীজি বলেছেন তোমরা কল্যাণের দোয়া করো সেই তোমার দোয়ার সাথে ফেরেশতারাও আমিন বলে জোরে বলুন সুবহানাল্লাহ কে আমিন বলে আর যারা বলেন দোয়া করবেন আপনি আর আমিন বলবে কে ফেরেশতা ফেরেশতা আমিন বলা মানে সঙ্গে সঙ্গে দেই দোয়া কবুল হয়ে যায় তাইলে আমরা বুঝলাম কি হাদিসটা আছে আপনার সহিহ মুসলিম শরীফের ভিতরে কোন কিতাবে আছে মুসলিম শরীফে হাদিস নাম্বার হলো 919 নাম্বার হাদিস নবীজি বলেছেন যখন তোমরা কোনো মৃত ব্যক্তিকে দেখতে যাও অথবা रुग्ण ব্যক্তিকে দেখতে যাও নবীজি বলেছেন সেই সময়ে তোমরা কল্যাণের দোয়া করো নিজের ভালোর জন্য দোয়া করো মৃত ব্যক্তির ভালো জন্য দোয়া করো নিজের জন্য দোয়া করো रुग्ण ব্যক্তির জন্য দোয়া করো সেই সময়ে দোয়া করতে দেরি তোমাদের দোয়া সাথে আমিন বলবে ফেরেশতা কে কে আমিন বলবে ফেরেশতা আমিন বলবে ফেরেশতা আমিন বলার সাথে সাথে তোমাদের দোয়া কি হয়ে যাবে কবুল হয়ে রাত্রিতে আমার আল্লাহ কবুল করে কদরে রাত্রিতে কোন রাত্রি কদর কদর আসে রমজান মাসে রমজান মাসে যেটাকে আমরা সাতাইশের রাত্রি বলি সাতাইশের রাত্রি কিসের রাত্রি عن النبي صلى الله عليه وعن عائشه رضي الله تعالى عنها انها قالت يا رسول الله, الله. ارأيت ان, و... إن, و... إن و... وافقت ليله القدر ما ادعو قال تقولين اللهم انك عفو تحب العفو فاعفو عني زرب سبحان الله আম্মার হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদরের লাগাল পাই লাইলাতুল কদরের সাক্ষাৎ পাই ইয়া রাসূলুল্লাহ আমি কোন দোয়া করব সুবহানাল্লাহ বলেন আমার নবীকে আম্মার আয়েশা জিগা নবী গো ও মদিনার কাল্লিওয়ালা নবী ইয়া রাসূলুল্লাহ নবী হাম যদি আমি আয়েশা যদি লাইলাতুল কদরের লাগাল পাই কদর কোন রাত্রি কথা বলেন কদর 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 লাইলাতুল কদরের নাগাল পাই ইয়া রাসূলুল্লাহ নবীজি হে আমি কোন দোয়া করব আমার আল্লাহর নবী কও আয়েশা তোমাকে আমি নবী দোয়া শেখাইয়া দিচ্ছি দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি নবীজি বলেন তুমি ওই রাত্রিতে বেশি বেশি করে এই দোয়া তুমি তেলাওয়াত করবে তাহলে লাইলাতুল কদর রাতে দোয়া কি হয় কবুল হয় কি হয় সিরিয়াল নাম্বার নয় মানুষ যখন কোন বিপদে পড়ে কি পড়ে বিপদে যখন বিপদে পড়ে তখন ওই মানুষ তার দোয়া আল্লাহ কবুল করে জুরে বলুন সুবহানাল্লাহ বিপদের মুহূর্তে কিসের মুহূর্তে কথা বলে না বিপদের মুহূর্তে আল্লাহ নবী বলেন বিপদের সময় তুমি কোন দোয়া পড়বা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আহ লিফিলি হয় হরম মিনহা বড় করে বলি না সুবাহান্মা না বিজীবাল চানে চানে ওই সময়ত যদি কোনো মানুষ দুয়া করে বিপদের মুহূর্তে ওই দুয়ারটাও আমার আল্লাহ কবল করে জোরে বলুন এরে আমার ভাই মাই ভাই রসুদুল্লাহ বিউল নেশাল নবীজির একজন বিবি ছিলেন উনি বলেন আমি নবীজির ওই হাদিসটা শুনার পরে আমার স্বামী আমার স্বামী তখন আমার স্বামী তখন আমাকে উম্মে সালমা বলেন আমার স্বামী যখন ইন্তেকাল করলো এবার আমি আল্লাহ কাছেই দোয়া করতে রাখলাম করতে শুরু করলাম এবার আমার স্বামী যিনি হারিয়েছিলেন আমি মনে মনে ভেবেছিলাম উনারা চাইতে উত্তম স্বামী আর কিন্তু আমার নবীজি বলেছেন বিপদের সময়ে দোয়া করলে দোয়া কবুল হয় আমি ওই দোয়া পড়তে শুরু করলাম শেষ পর্যন্ত আমি আমি দয়াল নবীজির বিবি হয়ে গেলাম জুরে বলুন সুবহানাল্লাহ সম্মান বাড়লো না কমলো আর জুরে বলুন বাড়লো না কমলো তাহলে যদি কোনো মুসলমান বিপদের সময় দোয়া করে কোন সময় কোন সময় বিপদের সময় দোয়া ডাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি মিন মুসিবাতি ওয়া আখলিফ লি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা আমার আল্লাহর নবী বলেন এই দোয়া যদি কোনো মুসলমান করে নবীজি বলেছেন সেই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় জোরে বলুন সুবহানাল্লাহ রহমতে আলম নুড়ে মোজা সাহাম সাহাম বিরা আতর বন ওই নো গাম বলেন সাহাম বিরা আতর বন রহমতে আলাম নবি নুড়ে মোজা সাহাম সাহাম বিরা আতর বন শুনো মানো জানো কেমন আমার লোবি জাহারে পাগল চন্দ্র সূর্য দাদারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তাদো রাজি জিগিয়ে তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রয়ে রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতে রয়ে রুমে রুমে লেখা নবী আবুল বাসারে নবীর কাছে এই আদা তো না দেখব নবীর নূরের চপি কতই কল্পনা নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন রেজবি সাহেবের আগমন আমরা বলি মার আমরারে আমরা রে বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমরা রে বিদায় বেলা নবী আসবে দেখিতে আমরা ওদম কি আমে করে জানাবো সালাম বলেন আমরা ওদম কি আমে করে জানাবো সালাম আমরা আলো

ইলফুল ফুজুল সুন্নি যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী রেজবিয়া Манজারൂർ ইসলাম প্রাইভেট আলিম মাদ্রাসা বিজয়নগর ওটা সম্মানিত অধ্যক্ষ মহোদয় আল্লামা মুফতি মাহমুদুল হাসান রেজবি মদ্দা আলিক নারায়ণ